আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা জানতে পারব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের হিসাব চক্রের দশটি ধাপ। হিসাব চক্রের দশটি ধাপ মনে রাখার কৌশল। তো মনে রাখার জন্য আমাদেরকে এই যে একটা ছন্দ মুখস্থ রাখতে হবে। ছন্দটা হচ্ছে লেনদেনগুলো শনাক্তকরণ বিশ্লেষণ জাবেদা উপতেমভুক্ত করার পর র্যামেল নামক হারামি এসেছে। হারামি এসে এটা আমাদের র্যামেল নামক হারামি এসে সমন্বয় দাখিলা তৈরি করল। এই দেখে তার শত্রু কার্যপত্র ও আর্থিক বিবরণী সমন্বয় দাখিলা দিয়ে র্যামেল হিসাব পরবর্তী তৈরি করল। এখানে মধ্যে হিসাব চক্রের ধাপগুলো হচ্ছে, প্রথম হচ্ছে লেনদেন গুরু শনাক্তকরণ, প্রথম নম্বর ধাপ হচ্ছে শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। দুই নম্বর হচ্ছে বিশ্লেষণ, অর্থাৎ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। এই তিন নম্বর হচ্ছে জাবেদা, চার নম্বর হচ্ছে প্রতিয়ানভুক্তকরণ, পাঁচ নম্বর হচ্ছে র্যামেল, ছয় নম্বর হচ্ছে এই যে সমন্বয় দাখিলা, সাত নম্বর হচ্ছে কার্যপত্র, আট নম্বর হচ্ছে আর্থিক বিবরণী, নয় নম্বর হচ্ছে সমাপনী দাখিলা, দশ নম্বর হচ্ছে র্যামেল ব্যাকেট হিসাব পরবর্তী। তাহলে আমরা এই ছন্দটা মুখস্থ করলে আমরা হিসাব চক্রে দশটি ধাপ মনে রাখতে পারবো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অত্যন্ত তথ্যবহুল বিস্তারিত ব্যাখ্যা নির্ভর ও বিশেষ কৌশল নির্ভর আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো। তাই আমাদের চ্যানেলে পরবর্তী ক্লাসগুলো আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থ কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।